নমস্কার যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি সরকার মাইক ফ্লোরিডা থেকে নির্বাচিত রিপাবলিকান সদস্য ইন্ডিয়া ককাসের গুরুত্বপূর্ণ সদস্য মার্কিন তাকে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে নিয়োগ করেছেন এক্সান্ডেলে তিনি সেটা জানিয়েও দিয়েছেন মাইক আফগানিস্তানে দীর্ঘদিন ছিলেন মার্কিন বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছেন চীন বিরোধী রাডিকাল ইসলামের অত্যন্ত বিরোধী বাইডেন প্রশাসন যেভাবে আফগানিস্তানের মাটি থেকে মার্কিন সেনাবাহিনীকে প্রত্যাহার করেছিল তার বিরোধিতা করেছিলেন এই মাইক ওয়াল অর্থাৎ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসাবে ভারতবন্ধু মাইক ওয়াল্টে নিয়োগ করেছেন ডোনাল্ড ট্রাম্প এর থেকে প্রমাণিত হয় যে ভারতের সঙ্গে সম্পর্ক ট্রাম্প জমানায় কতটা মজবুত হতে চলেছে দশই নভেম্বর বাংলাদেশের ঢাকায় শহীদ সমাবেশের দিন ট্রাম্পের পোস্টার প্ল্যাকার হাতে কিছু মানুষ এসেছিলেন তারা আওয়ামী লীগের সমর্থ করতে পারেন সাধারণ মানুষ হতে পারেন যে ট্রাম্প জিতেছেন বলে তারা আনন্দ করবেন অনুষ্ঠান করবেন সেখানে অন্তর্বর্তী সরকারের অনুগত বাহিনী যেভাবে তাদের উপর হামলা চালিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এক্সান্ডেলে তা নিয়ে ভয়ঙ্কর উদ্বেগ প্রকাশ করেছেন এবং বলেছেন শেখ হাসিনা ক্ষমতায় নেই কি অবস্থা বাংলাদেশের কি হতে চলেছে আওয়ামী লীগের সমর্থকরা আশায় বুক বাঁধতে পারেন তবে আমি একটা কথা আজকে আপনাদের এই অন্তর্বর্তী সরকারের একদিন সকালে ভবিষ্যৎ বা শুনবেন এই অন্তর্বর্তী সরকার পড়ে গেছে অনেক উপদেষ্টা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশের বিমান ধরেছেন ইউনুস প্যারিসে চলে গেছেন কেন অনেকগুলো কারণ আছে দেখুন অভ্যন্তরীণ এবং বহিরাগত দুটো কারণে এই অন্তর্বর্তী সরকারের পতন হবে তারা উপদেষ্টা নিয়োগ করেছে বেশ মোস্তাফা তিনি কিন্তু সিনেমার জগতে নাটকের জগতে টেলিভিশনের জগতে একজন সনামধন্য মানুষ তিনি ইরফান খানকে নিয়ে একটা ছবি পর্যন্ত করেছিলেন সেই ছবিটা খুব জনপ্রিয় হয়েছিল তার স্ত্রী তিসা ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় শেখ মুজিবের উপর যে ছবি হয়েছিল তাতে শেখ মুজিবুর রহমানের স্ত্রীর দীর্ঘদিন আওয়ামী লীগ ছিলেন কিন্তু ওই যখন আন্দোলন শুরু হয় ছাত্রদের তখন থেকেই ফারুকি তার অবস্থান বদলাতে শুরু করেন এবং তারপর ধীরে ধীরে তিনি হাসিনা জমানার তীব্র বিরোধী হয়ে ওঠেন যদিও সমাজ মাধ্যমে পথে নেমে তিনি কিছু করেন তবে একটা বিষয় আমি ভদ্রলোককে সমর্থন করব যে বত্রিশ নম্বর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যে বাড়িটাকে ভেঙে দেওয়া হলো শেখ মুজিবের যেখানে থাকতেন আর কি তো সেখানে কিন্তু ফারুকি প্রতিবাদ করেছিলেন আমি এই প্রতিবাদকে সঙ্গত মনে করি যে পরিস্থিতিতে দাঁড়িয়ে তিনি প্রতিবাদ করেছিলেন সেই প্রতিবাদের যথার্থতা আছে শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্রোহ করে ছাত্র জনতা সফল হয়েছেন শেখ হাসিনা দেশ ছেড়েছেন তার মানে নম্বর ধানমন্ডির বাড়িকে ধ্বংসস্তূপে পরিণত এমন কোনো মানে নেই ইতিহাসকে এভাবে মুছে ফেলা যায় না এবং দেশ জুড়ে যেভাবে ভাস্কর্যকে ধ্বংস করা হয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে তার বিরুদ্ধেও সরব হয়েছিলেন এই ফারুকি কিন্তু তিনি এখন উপদেষ্টা হলেন তথ্য সংস্কৃতি মন্ত্রকের উপদেষ্টা মানে মন্ত্রী পদমর্যাদার সমতুল্য ইনি আসিফ নজরুল তিসা এরা হচ্ছে বাংলাদেশের প্রথম আলো গ্যাং আসিফ নজরুলের সহকর্মী একজন সাংবাদিক আসিফ নজরুল বিচিত্রায় কাজ করতেন আমার পরিচিত তিনি আমাকে ফোন করেছিলেন আমি তার কাছে জানতে চাইলাম আপনার কি মূল্যায়ন আসিফ নজরুল সম্পর্কে তিনি বললেন দেখুন আসিফ নজরুল হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী অত্যন্ত স্বার্থপর এবং অবশ্যই তার আবার একটা কমিউনাল টোন আছে একই সঙ্গে আবার তিনি সমকামিতার বিষয়টাকেও সমর্থন করেন এই যে ফারুকি বলুন তার স্ত্রী বলুন এই যে প্রথম আলো গ্যাং বলুন বাংলাদেশে একে অনেকে প্রথম আলো গ্যাং বলে তো এরা কিন্তু এই সমকামিতা পরকীয় পরকিয়া এইসব বিষয়কে খুব প্রমোট করতে এগুলো বাংলাদেশের রক্ষণশীল সমাজ একেবারেই গ্রহণ করতে পারে না সেই জন্য হেফাজতের একজন বলেছেন যে এই লোকটাকে কেন আনা হলো তাহলে ছাত্র জনতার সঙ্গে বিশ্বাসকর্তা করছে ইউনুসের অন্তর্বর্তী সরকার একই কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারপরে যে আহ বসির বলে যে ভদ্রলোককে মন্ত্রী করা হয়েছে তার ভাই আওয়ামী লীগের চারবারের সাংসদ যশোর এক থেকে নির্বাচিত হয়েছিলেন তাহলে আওয়ামী লীগের লোকজনকে পুনর্বাসন দেওয়া হচ্ছে ঘুরিয়ে এটাই কিন্তু ছাত্র জনতার একটা বড় অংশ বলেছে দেখুন বসির করা হয়েছে শিল্প উপদেষ্টা তিনি নিজে ব্যবসায়ী শিল্প মন্ত্রকের দায়িত্বে আছেন তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার সম্ভাবনা যথেষ্ট যাই হোক এটা ওদের নিজেদের ব্যাপার কিন্তু অন্তর্বর্তী সরকারের তিন মাস পূরণ হতে না হতেই উপদেষ্টা নিয়োগ নিয়ে এই অন্তর্বর্তী সরকারের মূল চালিকা শক্তি জামাত হেফাজতে ইসলাম এবং ওই ছাত্র জনতা এবং তাদের সমন্বয়কারীদের মধ্যে বিরোধ কিন্তু তুঙ্গে উঠেছে ফারুকি এক জায়গায় বলেছেন আমি শুনলাম ডক্টর ফোন করে তাকে অনুরোধ জানিয়েছেন ডক্টর ফোন করলে তো তিনি সে অনুরোধ ফেলতে পারেন না সেই জন্য তিনি যোগদান করেছেন আসলে মস্তিষ্ক আসিফ তিনি একদিকে জঙ্গিদের ধর্মপিতা আবার অন্যদিকে আমি মিথ্যা জানি না যে ভদ্রুলকমায় ফোন করেছিলেন তিনি বললেন তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক তাকে আমি অনেকদিন ধরেছি যে আসিফ নজরুল আবার সমকামিতা আন্দোলনকে সমর্থন করে তাহলে সমকামিতা পরকীয়া বাংলাদেশের রক্ষণশীল সমাজে এগুলো একদমই গ্রহণযোগ্য নয় দেখুন আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে জানতে চান আমি সমকামিতাকে পছন্দ করি না এটা আমার ব্যক্তিগত মান কিন্তু যারা সমকামী আন্দোলন করছেন করতেই পারেন তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে সমকামিতা বিষয়টাকে পছন্দ করি না এগুলোকে আমি মনে করি আনন্যাচারাল কিন্তু প্রকৃতি কেউ কেউ ব্যক্তিগতভাবে সেই আন্দোলনকে সমর্থন করতেই পারেন তাদের সপক্ষে গলা ফাটাতেই পারেন ইউনুস সাহেবও সমকামিতা আন্দোলনের একজন সমর্থক ছিলেন এবং তিনি কিন্তু ঘোর নাস্তিক এই ফারুকি নাস্তিক হেফাজত বলছে ঘোর নাস্তিক যারা ইসলামী রীতিনীতি মানে না তাদেরকে অন্তর্বর্তী সরকারে কেন ঠাঁই হলো তাহলে কি ইউনুস সাহেব একটু জল মাপতে চাইলেন পশ্চিমী দুনিয়া ইতিমধ্যেই তার উপর হস্ত যেভাবে রেডিক্যাল ইসলামের বারবারন্ত হচ্ছে বাংলাদেশ জুড়ে পশ্চিমী দুনিয়া কিন্তু একটু উদ্বিগ্ন তারা কিন্তু ডক্টর ইউনুসের কাছে এটা প্রত্যাশা করেননি সেই জন্য কি তিনি একটু কোর্স কালেকশন করছেন জামাত হেফাজতে চাপকে উপেক্ষা করে নিজের পছন্দের দু একজনকে এই উপদেষ্টা মন্ডলীতে নিয়োগ করছেন এই প্রশ্নটা কিন্তু উঠছে কিন্তু ডক্টর ইউনুস তো রাজনীতিবিদ নন তার পিছনে তো মানুষের সমর্থন নেই তিনি যদি এই পদক্ষেপগুলো নেন শেষ পর্যন্ত তিনি তার এই সিদ্ধান্ত অনর থাকতে পারবেন তো আমার তো মনে হয় ফারুকি বলুন বশির বলুন এদেরকে কয়েক দিনের মধ্যে পদত্যাগ করতে হবে এরা যদি পদত্যাগ না করেন তাহলে মন্ত্রণালয়ের সামনে এদেরকে বিক্ষোভের মুখোমুখি হতে হবে অর্থাৎ অভ্যন্তরীণ কারণ হচ্ছে টানা পড়েন ছাত্র জনতা সমন্বয়কারীদের সঙ্গে অন্তর্বর্তী সরকারের টানা পড়েন এবং একই সঙ্গে বহিরাগাত বাংলাদেশের সাধারণ মানুষ এই সরকারকে অবৈধ বলে মনে করেন সবাই নয় অনেকে মনে করেন যে স্বপ্ন যে প্রত্যাশা যে আশা নিয়ে তারা ক্ষমতায় এসেছিল তার কণা মাত্র তারা পূরণ করতে পারেনি এখন অধ্যাদেশ এনে তারা সরকার বিরোধী সমালোচনা বন্ধ করার চেষ্টা করতে পারে আদালতে এই সরকারের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া যাবে না সেটা বলতে পারে এই সরকারের মেয়াদ কতদিন হবে সে সম্পর্কে স্পষ্ট দিশা নাও দিতে পারে অধ্যাদেশ দিলে জরুরি অবস্থা জারি করলে মানুষের মত কি দাবিয়ে রাখা যায় ইন্দিরা গান্ধী অবস্থা জারি করেছিলেন তারপরে যে নির্বাচন হলো কংগ্রেস সাফ হয়ে গিয়েছিল ভারতবর্ষের ইতিহাসে জরুরি অবস্থা একটা কলঙ্কজনক ইতিহাস এই জরুরি অবস্থার পঞ্চাশতম বর্ষ পূর্তি হচ্ছে তো বাংলাদেশ যদি জরুরি অবস্থা চালু হয় সেটা বাংলাদেশের মানুষের বোঝা উচিত তারা গ্রহণ করবেন না প্রতিবাদ করবেন ইতিমধ্যেই প্রতিবাদের স্বর কিন্তু বাংলাদেশে উঠছে অনেক সাংবাদিক বলছেন যে আমরা শেখ হাসিনা সরকারের বিরোধী ছিলাম কিন্তু এখন যেটা হচ্ছে বললেও কম কথা সেটাকে আইন শৃঙ্খলা নেই জিনিসপত্রের রোগ বলল বললো যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে বাংলাদেশ প্রচুর বিদেশি মুদ্রা আয় করত সেই গার্মেন্টের ইন্ডাস্ট্রির স্বাস্থ্য ভেঙে পড়ছে বিনিয়োগ আসছে না কয়লা আমদানির জন্য যে টাকা লাগবে সেই টাকা নেই বিদ্যুৎ সংকটে ডুবে যেতে পারে শুধুমাত্র আদানি গোষ্ঠীর কাছে আটশো মিলিয়ন মার্কিন ডলার বকে আর রয়েছে মানে বাংলাদেশ সরকারকে দিতে হবে আদানি গোষ্ঠীকে জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও রাইট চয়েস রাইট ডিসিশন তারা যে বিদ্যুৎ সরবরাহের চুক্তি ছিল প্রতিদিন প্রায় পনেরোশো মেগাওয়াট তারা মাত্র চল্লিশ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করছে চুক্তি মোতাবেক তাদের বক্তব্য টাকাটা দিলে তবে তো তারা বিদ্যুৎ সরবরাহ করবে তো বাংলাদেশের একজন মুখ এ দেখলাম বলছেন আমরা বেসরকারি শিল্প গোষ্ঠীর চাপের কাছে স্বীকার না আরে বিদ্যুৎ যখন নিয়েছেন তো বিদ্যুতের দামটা দেবেন তো বিদ্যুৎটা মাংনা নেবেন এ কি হয় নাকি আপনাদের হতদরিদ্র অবস্থা হতে পারে সেটা আপনাদের ব্যাপার কিভাবে টাকা জোগাড় করে টাকা শোধ করবেন সেটা আপনাদের ব্যাপার কেউ আপনাদের চাপ দিচ্ছে না আটশো মিলিয়ন মার্কিন ডলার বকেয়া এটা কিন্তু চারটিখানি কথা নয় আর আদানি গোষ্ঠীর সঙ্গে তো আপনাদের পাওয়ার পার্চেস এগ্রিমেন্ট হয়েছিল এই শর্তেই হয়েছিল আপনারা চুক্তিটাকে আবার রিভিজিট করতে পারেন কিন্তু তার আগে টাকাটা তো মেটাতে হবে তাহলে এতদিন তো পুরোনো চুক্তি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ হয়েছে তার বকেয়া টাকাটা তো বাংলাদেশ সরকারকে মেটাতে হবে এখন তো চমকে ধমকে কোনো কাজ হবে না আর বাংলাদেশের এখন চমকানো ধমকানোর কোনো জায়গাই নেই কোন জায়গা নেই বাংলাদেশের অনেকে বলছেন আমি দেখছিলাম সমাজ মানে বলছেন মিনিমাম দশ বছর লাগবে এই অন্ধকার যুগ থেকে বেরোতে সত্যি অন্ধকার যুগ মৌলবাদীরা হুঙ্কার দিচ্ছে ধর্মীয় সংখ্যালঘুদের বলছে এক একটা হিন্দু দল জবাই কর সেনা পুলিশ চুপ করে দাঁড়িয়ে আছে নীরব দর্শক সমর্থনে কয়েকজন বলে তাদেরকে নিগ্রহ করা হলো ভারত বিরোধী জঙ্গি স্বর তীব্র হচ্ছে এর মধ্যে আবার বঙ্গভবন থেকে ওই জঙ্গিটা মাহফুজ বঙ্গবন্ধুর ছবি সরিয়ে নিয়েছেন ক্লাস সিক্স থেকে ক্লাস টেন পর্যন্ত বাংলাদেশের স্কুলে এখন আরবি শিক্ষা দেওয়া হবে ভাবুন আচ্ছা বাংলাদেশের মানুষ তো বাংলায় কথা বলে আরবি শিক্ষা নিয়ে তারা কি করবে এখন তো আধুনিক শিক্ষা ইংরেজি অঙ্ক ওদের তো মাতৃভাষা বাংলা ঠিক আছে বাংলা তো পড়বেই সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ থাকবে কম্পিউটার সায়েন্স থাকবে ম্যাথ থাকবে ইত্যাদি ইত্যাদি থাকবে তা না আরবি বুঝতে পারছেন ইন্টেনশনটা কি অর্থাৎ ধর্মীয় গোড়ামি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মনের মধ্যে ঢুকিয়ে দেওয়া তাহলে আরবি শিখে এরা কাজের বাজারে কতটা নিজেদের উপযুক্ত হবে আমি ব্যক্তিগত মনে করি আত্মনিবেদনের ধর্ম হচ্ছে ইসলাম আমার ব্যক্তিগত বিশ্বাস যত মত তত পথ কিন্তু সেই ইসলামকে ব্যবহার করে যারা রক্তারক্তি করে যারা হুমকি দেয় যারা স্বজাতিদেরই খুন করে অন্য দেশে রক্তাক্ত জঙ্গি হামলা চালায় বলে সারিয়াত প্রতিষ্ঠা করবো এইসব আরবি টারবি কোর্সে চালু হলে প্রথম থেকেই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মগজ তোলাই হবে তারা উদারবাদে দীক্ষিত হবে না ইসলামের মূল মন্ত্র যদি হয় আত্মনিবেদন মানুষের হিতে নিজেকে সমর্পণ করা সেই বেসিক প্রিন্সিপাল থেকে সরে এসে যদি বলে আমরা চালু করব বাংলা হবে আফগানিস্তান তাহলে ক্ষেত্রটা প্রস্তুত করা হচ্ছে মানে এই পাঠ্যসূচিতে আরবির অন্তর্ভুক্তি কিভাবে হয় এটাই তো আমার মনে বিরাট প্রশ্ন আশা করি আমার প্রশ্নে কি হবে বলুন আমি তার বাংলাদেশের মানুষ নই বাংলাদেশের যারা সেকুলার তারাও কিন্তু খুব বিপদে আছেন জানেন যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে তারা ধর্মাচরণ করতেই পারেন কেন করবেন না কিন্তু ধর্ম ব্যক্তিগত বিষয় ঘরের কোণে কিন্তু ব্যক্তি জীবনে অসাম্প্রদায়িক থাকা তো ভীষণ রকম ভাবে জরুরি সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘুদের পাশাপাশি বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার মানুষও কিন্তু এই জঙ্গিবাদের দ্বারা আক্রান্ত নিপীড়িত এবং ভীত তারা ঘরের বাইরে বেরোতে পারছেন না আজমের ইহাক বাঁধন বিশিষ্ট অভিনেত্রী এখানেও অভিনয় করেছেন তার বলিউডে অ্যাসাইনমেন্ট আছে শুনলাম তিনি এই ছাত্রদের আন্দোলনে সমর্থন করেছিলেন পথে নেমেছিলেন গান বেঁধেছিলেন স্লোগান দিয়েছিলেন তিনি এমন তিতি বিরক্ত তিনি এখন কানাডা বা আমেরিকায় চলে যেতে চাইছেন কারণ এই জঙ্গি সাহিতে আপনি শিল্পকলার চর্চা করতে পারবেন না অভিনয় করতে পারবেন না কথায় কথায় ফতোয়া মেয়েরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না কাজের জায়গায় যেতে পারবে না সম্পত্তিতে তাদের অধিকার থাকবে না যেমন আফগানিস্তানে হয় এটাই এরা কিন্তু চালু করতে চাইছে এবং সেই চালু করার জন্য আগে যে যে জিনিসগুলো করার দরকার সেই জিনিসগুলো তারা করছে তাহলে স্কুলের ক্লাস ক্লাস থেকে এর পাঠক্রমে আরবিকে অন্তর্ভুক্ত করার কি যৌক্তিকতা আছে এই সব সিদ্ধান্তের জন্য বাংলাদেশের সাধারণ মানুষের একটা বড় অংশ কিন্তু ক্ষেপে গেছে অন্তর্ভুক্তী সরকারের এই অন্তর্বর্তী সরকারের কোনোদিন রাজনীতি করে না মানুষের কাছে জবাবদিহির দায়বদ্ধতা নেই এনজিও কালচার পছন্দের লোকজন চট্টগ্রাম থেকে ১৩ জন উপদেষ্টা মন্ডলীতে আরে বাংলাদেশের উত্তরবঙ্গ কি অবহেলিত থাকবে কেন ডক্টর ইউনুস চট্টগ্রামের আদি মানুষ সেই জন্য তিনি তার কোটেরি বানিয়ে নিয়েছেন তাহলে তিন মাস সবে হলো তার মধ্যেই এরকম অভ্যন্তরীণ দ্বন্দ্ব উপদেষ্টা নিয়োগ নিয়ে হেফাজত ছাত্র জামাতের সঙ্গে বিরোধ ড ইউনুস এবং তার মন্ত্রণা দাসাদের আর বহিরাগত কারণ তো জানেনি পশ্চিমী দুনিয়া বড় অংশ যার পর নাই ক্ষুব্ধ তারা ভেবেছিলেন যে ডক্টর ইউনুস সম্পর্কে তাদের যে ধারণা ছিল সেই ধারণার বশবর্তী হয়ে তারা মনে করেছিলেন যে ডক্টর লিবারাল ডেমোক্রেসি বাংলাদেশে ইউনুস চালু করবে নিজে ভাবতে করবেন যে তিনি লিবারাল ডেমোক্রেসি চালু হোক চান কিন্তু তিনি পারবেন না কেন পারবেন না তিনি হেফাজত জামাত এদের সমর্থনে সরকার চালাচ্ছেন এদের ন্যূনতম গণতন্ত্রের প্রতি সম্মান নেই এরা সারিয়া চালু করতে চায় তাহলে সেখানে গণতন্ত্রের সাধনা কি করে হবে কিন্তু জীবনের এসে কার্যত মর্যাদা পাচ্ছেন বিরাট গাড়ির বহর নিরাপত্তারক্ষী তিনি তার সযত্ন লালিত বিশ্বাসগুলোকে এখন ট্রাঙ্কে ঢুকিয়ে দিয়েছেন বলছেন যা হয় হোক ভাই আমি তো থাকি উনি নিজে ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে বন্দক দিয়েছেন জঙ্গিদের কাছে শুনে নিন জঙ্গি শাহী চলছে এই হেফাজত এরা জঙ্গি এরা কট্টরপন্থার সমর্থক এরা ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে বিন্দুমাত্র ভাবিত নয় তাদের উপর জোর জুলুম জোর করে ধর্মান্তরণ করা এইসব কাজেই তারা অভ্যস্ত তারা ইসলামী শাসন চায় তীব্র অনুশাসন ক্যালিফেট যেটা আফগানিস্তানে আছে সেরকম চায় স্লোগান তো উঠেছিল আমরা সবাই তালিবান বাংলা হবে আফগানিস্তান তা বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনার মানুষ ভুলে গেছেন বিপদটা তাদের ধর্মীয় সংখ্যালে ওরা তো বিপদের মুখেই আছেন হাসিনা জামানাতেও তারা ছিলেন আমি এ বিষয়ে হাসিনা শেখ হাসিনা সরকারকে আমি ক্লিনচিট দিতে রাজি নই তিনি এই ওয়াজ মাহফিলকে মদত দিয়েছেন মডেল মাদ্রাসা তৈরির জন্য ঢালাও অর্থ বরাদ্দ করেছেন মাদ্রাসা শিক্ষাকে বিশ্ববিদ্যালয় শিক্ষা সমতুল্য করেছেন সেই জন্যই এরকম ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে যারা তাকে দেশ ছাড়তে বাধ্য করেছেন তাই শেখ হাসিনাও কিন্তু তারই দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না হেফাজতের সঙ্গেও তিনি আন্ডারস্ট্যান্ডিং করেছিলেন ক্ষমতায় থাকার জন্য রবীন্দ্রনাথের কথা আছে না অদৃষ্টেলে শুধালেম চিরদিন মিছে অমঘনিষ্ঠুর বলে কেমরে ঠেলিছে সে বলিল চেয়ে দেখো দেখিলেম আমি সম্মুখে ঠেলিছে মরে পশ্চাতে নামি শেখ হাসিনা রবি ঠাকুরের এই লাইনগুলো যদি মনে রাখেন ভালো করবেন তিনি জঙ্গিদের পরোক্ষে মদত দিয়েছেন তার কার্যক্রমের মধ্য দিয়ে একবিংশ দুটো দশক পেরিয়ে গেছে মডেল মসজিদ তৈরি করে লাভটা কি হয় সেই টাকায় তো হাসপাতাল সড়ক আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান তথ্যপ্রযুক্তি হাব এসব করা উচিত ঠিক সেই ধারাটা অনুসরণ করি দেখুন এই হেফাজত জামার সুযোগ পেয়েছে শিক্ষাতে সম্পূর্ণ ইসলামিকীকরণ তারা করবে সেই জন্য পাঠক্রমে আরবি হচ্ছে বাংলাদেশের মানুষের সঙ্গে আরবির কি সম্পর্ক কেউ যদি আরবিতে স্নাতক স্তরে পড়তে চান সেটা আলাদা ব্যাপার আরবি ফার্সি পড়তেই পারেন কিন্তু জেনারেল কারিকুলামে আরবি থাকবে স্কুলে অর্থাৎ ধর্ম 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 ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মগজে একেবারে গেঁথে দেয়া হচ্ছে যে ধর্মই তোমার শেষ কথা তোমার জীবন চলবে ধর্মীয় অনুশাসন তুমি মুক্ত হবে না তোমার মধ্যে অসাম্প্রদায়িক চেতনা থাকবে না অন্য ধর্মের মানুষদের তুমি শত্রু বলে মনে করবে প্রথম থেকেই যদি বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মনে মগজে এটা গেঁথে দেয়া হয় তাহলে সেই দেশের ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে আর কিছু বলার আছে আপনারা বলুন কিন্তু ইউনুস সরকার কিন্তু প্রচন্ড চ্যালেঞ্জের মুখে ইতিমধ্যেই অভ্যন্তরীণ গোলমাল শুরু হয়ে গেছে যত দিন যাবে তত গোলমাল বাড়বে আর পশ্চিমী দুনিয়া ডেমোক্র্যাটরা থাকলে ইউনুস অনেক সেফ থাকত রিপাবলিকানরা ক্ষমতায় এসেছেন এবং ট্রাম্প কিন্তু খুব একরকা প্রকৃতির মানুষ তিনি ইউনুসকে দুচক্ষে দেখতে পারেন না কারণ ইউনুস দু হাজার ষোলো সালে ক্ষমতায় আসার বলেছিলেন খারাপ দিন সূর্যগ্রহণের মতো অপবিত্র দিন এবং তিনি হিলারি আর্থিক সহায়তা করেছিলেন ইলেকশন ফান্ডে টাকা দিয়েছিলেন সেটা ট্রাম্প জানেন এবং সেই জন্য দশই নভেম্বরের ঘটনার পর ট্রাম্প পাবার এক্স পোস্ট করে নিজের অসন্তোষ জানিয়েছেন এবং যে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছেন মাইক তিনি কিন্তু ঘোষিতভাবে বিরোধী ইসলামের চীন বিরোধী এবং প্রকৃত ভারত বন্ধু তালে কাউন্ট ডাউন জাস্ট চান ইউনুস সরকারের দিন গোনার সময় হয়ে গেছে